বিআরপিসিরও পাওয়ার শেষ, যাক। বারবার ভাইজার ঘোলা হয়ে যাচ্ছে, যতক্ষণ দাঁড়িয়ে আছি ঘোলা অবস্থায় আছি, যখন টান দিব তখন বোঝা যাবে যে কি অবস্থা হবে না হবে। যাক, এখন পর্যন্ত আমার একটা ব্লগ আপনাদের পাওয়া বাকি, যেটা হচ্ছে গিয়ে যে আমি মাওয়া থেকে যে ব্যাক করেছিলাম গত মাসের 21 তারিখ, যে লকডাউনটা ছিল ওর মধ্যে পুলিশ ফেস করে যে আমি মাওয়া পর্যন্ত গেছিলাম, তার একটা ব্লগ এখন পর্যন্ত বেজে আছে, সেটা অর্ধেক পর্যন্ত করেছি। গাফিলতি বলেন মানে আলসেমি বলেন, এর জন্য হচ্ছে আপনাদের মধ্যে আমি শেয়ার করতে পারছি না, বাট চিন্তা করছি রিসেন্টলি ওটা দিয়ে দেবো, সমস্যা নাই। আর এই যে ব্লগ করা হচ্ছে না, কারণ কোথাও যাওয়া হচ্ছে না করোনা পরিস্থিতিতে, আর ওই যে ঘরে বসে মানে ব্লগ, এটা আসলে বাইকার ব্লগারদের জন্য না, যে ঘরে বসে বসে টুকটাক ব্লগ করবো আর দিতে থাকবো, এটা আসলে মোটো ব্লগারদের জন্য এই কাজ না। ঘুরবো ফিরবো, ব্লগ করবো, আপনাদেরকে দেখাবো, এক্সপ্লোর করবো, আপনারা দেখবেন, আপনারাও মন চাইলে করবেন, এটাই হচ্ছে গিয়ে মোটো ব্লগের মূল উদ্দেশ্য। কিন্তু কথা হচ্ছে যে সেটা তো আর হচ্ছে না, আল্লাহ আমাদের উপর এমন ভাবে তাকিয়েছেন, এত সুন্দর দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছেন, আমাদের পৃথিবীর দিকে তাকিয়েছেন, যে পুরো পৃথিবীটাই এখন অসুস্থ। আপনারা দোয়া করবেন যেন পৃথিবীটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, পৃথিবীটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, যাক কোনো ব্যাপার না। হ্যাঁ চলে যাচ্ছি, বাট চাকটা একবার স্কিড করেছে, বিকাজ অফ হয়ে গিয়ে লোকটা চলে আসছে হুট করে সামনে, তাকে ম্যানেজ করতে গিয়ে চাকটা একবার ফসকে উঠেছিল। তো খুব লরি চালিয়ে যাচ্ছি 50, এটা যদি কোনো বিপদ বাধা বিপত্তি চলে আসে ব্রেক আশা করি করতে পারবো। অলরেডি রাস্তা খুবই ঘোলা দেখতে পাচ্ছি, রাস্তা ঘোলা দেখার কারণে আমি চালাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। যদি আমার হেলমেটের ভিতরে ক্যামেরাটা বসানো সম্ভব হতো তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে বৃষ্টির মধ্যে বাইক চালানোটা কতটাই কঠিন। বিকজ অফ এই একমাত্র ভাইজরের ইয়ার কারণে, ভাইজর গ্যাপ সঠিক না হওয়ার কারণে, কারণ আমাদেরটা সার্টিফাইড হেলমেট ইউজ করা হচ্ছে না, দ্যাটস ওয়াই আমরা খুব বিপদে থাকি। কারণ ইয়ামাহা সব থেকে বড় কথা হচ্ছে চালাচ্ছি একটা ইয়ামাহা ফ্রেজার ভার্সন 2, যেটা হচ্ছে বড় কথা। ইয়ামাহার গাড়ি কিনে আর হেলমেট কেনার মতো সামর্থ্য অন দ্যাট টাইম থাকে না, তারপরে হয়, বাট আমি এখনো কিনি নাই, চলছে এভাবেই। বৃষ্টি ভেঙে চলে যাচ্ছি কারণ বাজারের পাশের রাস্তা দিয়ে, ওই সাইডে রাজাবাজার আটকানো, আমার অফিস পান্থ পথে, তো একটু বেশি ঘুরতে হচ্ছে, পাগলের মতো কাক বেজে হয়ে যাবো অফিসের দিকে। চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য, সব সময় আপনাদের সাথে থাকার জন্য। ভাইজারটা নেমে গেলে আবার গোলা হয়ে যাবে, আর ক্যান্ডি আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে ব্লগগুলো লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। চ্যানেলের নাম হচ্ছে ছবিওয়ালা রোড মনস্টার। হ্যাঁ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয় নাই, যেটা হচ্ছে আমি কিছুদিন আগে নতুন দুটি কাজ করেছি, একটা হচ্ছে সামনে দেখা যাচ্ছে ফ্রেজারে কখনো এরকম বাবল থাকে না, তো বাবলটা লাগিয়েছি, এটা হচ্ছে গিয়ে R15 Version 3, আপনার ফার্স্ট সেগমেন্টের যে ইয়াটা ছিল উইন্ড ব্রেকারটা ছিল ওইটা, আর সামনে একটা নেম প্লেট করিয়েছি ছবিওয়ালা রোড মনস্টার। আমার ইউটিউব চ্যানেলের নামটা সামনে লিখে রেখেছি যাতে বোঝা যায় যে এটা আমারই গাড়ি, এর জন্য আচ্ছা গাড়ি না আমারই বাইক। আসলে তো দেখেন দেখেন কি বেপরোয়া, কোনো ইন্ডিকেটারই জ্বালায় নাই, নো ইন্ডিকেটার সে চলতেছে, আর আমরা হালা রাস্তার মাঝখান দিয়ে চললে এমার্জেন্সি ইন্ডিকেটার চালাই। আর অল্প রাস্তা, মানে যেটা হচ্ছে কি কথা, বৃষ্টির মধ্যে ব্লক করতে মন চাইলো তাই ব্লক ক্যামেরা অন করলাম,
করতেছি আর যাচ্ছি, এটা হচ্ছে মেইন কথা। আমি যেহেতু গাড়ি চালাইতে পারতেছি না, কি করব, চালাইতে মানে কষ্ট হচ্ছে না, বাট স্পিড আপ তো করা যাচ্ছে না। প্রথমত জ্যাম, দ্বিতীয়ত বৃষ্টি, এর মধ্যে নিজের জীবনের কষ্ট, সব মিলিয়ে একটা অজ বড় ল। কীভাবে যাচ্ছি এটা দেখার বড় বিষয়, আর কীভাবে যাবো সেটা দেখা আরও বড় বিষয়। ওই যে বাম্পার ঘেঁষে গেছে, বৃষ্টিতে ভিজে ভিজে তুমি আনেছে, বৃষ্টির জল নান চুপচাপ করে তোমার অন্তকারে মাতাল গোলাপি জামদানি ভিজে একাকার, সব কিছু মুছে গেলে হঠাৎ করে গান গাইতে ভালো লাগলো, তো এই গান গাইলাম। আমার বিদেশির ব্লগ এর এরকম পাকে পাকে গান ছিল, বাট আমি ওগুলো কেটে দিয়েছি, কারণ আমি তো আসলে সুন্দর করে গাইতে পারি না, তাই গান শুনিয়ে আপনাদের লাভ কি। কি অবস্থা রাস্তার, শীত, জুতাটা ভিজটা শেষ, আলা বরিশালে গো কপালে জীবনে কোনোদিন ভালো জুটে নাই। বাসা থেকে নামার আগেই বৃষ্টি যদি শুরু হয় তেমনি কি, অফিসে যাই তারপর বৃষ্টি হয়, গ্লাসের পাক দিয়ে একটু দেখতাম, একটু ফিল পাইতাম, একটু চিল চিল ফিল হইতো, না এখন নামা লাগছে আমরা বাইরানোর আগে। পানি ছিটলে কিন্তু দিমনে, ওই যে ওই যে আবার আমার এই বিজয়, তাদের কষ্টের কথা বলে শেষ করা যাবে না, যদিও বা সেরাই মাঝে মাঝে দুই নম্বরই করে। আর এদেরকে নিয়ে যত জল্পনা কল্পনা ট্যাক্সি টিক্সি হয়, মনে হয়েছে যেতে কি পারবো, হ্যাঁ যেতে পারবো তাদের সিগন্যাল অনুসারে। ওই শালায় কি মাতাল না গাঁজাখোর, আগে যাওয়ার টেন্ডেন্সিটা কোনোদিন যাবে না বাঙালির। আমি তো বাঙালি, আমারও তো আছে, আর রাখতেই পারে রক্তে রক্তে রাখছে আগে যাওয়ার টেন্ডেন্সি, না ডাইমেনশন। যাক কোনো ব্যাপার না, আজকে যা হচ্ছে হোক, বসুন্ধরা সিটি পুরা এখনো বন্ধ না, আজকে কি খুলছে নাকি, হ্যাঁ আজকে দেখি বসুন্ধরা সিটি খোলা, কালকে যখন আসছি বসুন্ধরা সিটি বন্ধ ছিল, হয়তো কালকে মঙ্গলবার ছিল, আমি বোকা, তাহলে খুলছে বাস। রাস্তায় কাজ চলতেছে, যে কোনো জায়গায় দূর থেকে কোনো রকম নেম প্লেট দেখলে কাইন্ডলি আপনারা আসতে গাড়ি চালাবেন। বর্তমানে দেশের পরিস্থিতি ঠান্ডা হওয়াতে রাস্তার কাজ খুব বেশি চলছে, গাড়ি ঘোড়া রাস্তায় কম, তাই জ্যাম কম, তাই রাস্তার কাজ করে এরা শান্তি পাচ্ছে, তাই এই করোনা পরিস্থিতিতে রাস্তার কাজ চলছে। 14 নম্বর দেখবেন বিএপির সামনে রাস্তা পুরো অন্যরকম করে ফেলছে। ইউজ দ্য ইন্ডিকেটর উইন, আহ ছিড়াই দিয়ে গেছে, বাঙালি হঠাৎ বাঙালি না দেখি ছিটাই দিত। আসলে আমি ফুটপাতে উঠছি না, আমার অফিসের সামনে বাইকটা রাখার
ব্যবস্থা করছি এই আর কি। সামনে চলে এসেছি, তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো বাই বাই গাইস, দেখা হবে। আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আর মন চাইলে বেল বাটনটা ক্লিক করে নোটিফিকেশন নিতে ভুলবেন না। থ্যাংক ইউ।